নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ডস করিমপুর, আর আমি নিমাই দেবনাথ। আজকে আমরা বড় বড় দু অঙ্কের সংখ্যা, তিন অঙ্কের সংখ্যার গুণ ম্যাজিকের মতো কিভাবে করে ফেলি দেখো। দেখো, প্রথমে একটি ছোট সংখ্যা নিই, 23 গুণ 12। প্রথমে একটু ছোট্ট নিয়ম, নিয়মটি একটু শিখে নাও, তারপরে দেখো কত দ্রুত তোমরা, কত সহজভাবে বড় বড় গুণ তোমরা এক লাইনে করে ফেলছো। নিয়মটি কি? প্রথমে তোমরা সোজা গুণ, তারপরে ক্রস গুণ, তারপরে সোজা গুণ। কী করবে দেখো, সোজা গুণ, 3 দোকানে 6, দেখো কত মজা। এটাও সোজা গুণ, 2 অক্ষে 2, আর ক্রস গুণ কি? এই কোণার সাথে এই কোণা, এই কোণার সাথে এই কোণা, 2 দোকানে 4, 3 অক্ষে 3, 4 আর 3 7। দেখো ম্যাজিকের মতো হয়ে গেল, তাই না? দেখো আরও উদাহরণ, দেখো আমরা 34 কে 26 দিয়ে গুণ করছি। দেখো দুই অঙ্কের সংখ্যার সঙ্গে দুই অঙ্কের সংখ্যার গুণ, 4 6 24, 24-এ 4, হাতে থাকে 2। এবার ক্রস গুণ, 3 6 18, 4 দোকানে 8, 18 আর 8 26, 26 আর হাতে 2 28, 28-এর 8, হাতে থাকে 2। দেখো এবার সোজা গুণ, 3 দোকানে 6 আর 2 হাতে 2 8, 884। কি বুঝতে পেরেছো তো? আবার দেখো আরও দুটো উদাহরণ তোমরা দেখো, যারা এখনও বুঝতে পারোনি, খুব সহজ, কিচ্ছু নেই, সেকেন্ডের ভিতরে গুণ করে ফেলবে তোমরা। আমরা প্রথমে 57 নিলাম, তারপরে 32 নিলাম, 57 কে 32 দিয়ে গুণ। বিভিন্ন রকম উদাহরণ আমরা দেখব। দেখো কি সোজা গুণ, প্রথমে সোজা গুণ, তারপরে ক্রস গুণ, তারপরে সোজা গুণ। 7 দোকানে সোজা গুণ, 7 দোকানে 14, 14-এর 4, হাতে থাকে 1, ক্রস গুণ। দেখো 5 দোকানে 10, 3-7-21, 10 আর 21-31, আর হাতে থাকে 32, 32-এর 2, হাতে থাকে 3। এবার সোজা গুণ, 3 5 15 আর 3 18, 1824। দেখো কত দ্রুত, কত মজা করে হয়ে যাচ্ছে, তাই না? তোমাকে দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যা গুণ করতে হলে কী করতে হতো? প্রথমে দুবার গুণ করতে হতো দুলাই, তারপরে যোগ করতে হতো, কিচ্ছু করতে হবে না। দেখো সেকেন্ডের ভেতর তোমরা আরও দ্রুত করে ফেলবে, প্রথমে শিখে নাও। দেখো শিখে গিয়েছো তোমরা, প্রথমে 72 গুণ 45, বিভিন্ন রকম উদাহরণ আমরা দেখব। 5 দোকানে সোজা গুণ, হ্যাঁ ঠিকই বলেছো, হ্যাঁ সোজা গুণ, 5 দোকানে 10-এর 0, হাতে থাকে 1। এবার কী বলবো বলো, হ্যাঁ ক্রস গুণ, বাহ ভালো মনে রেখেছো, 5 7 35, আর 4 দোকানে 8, 35 আর 8-এ 43, আর হাতে রাখে 44-এ 4, হাতে থাকে 4। হ্যাঁ এবার কী করবো বলো, হ্যাঁ 7-এর সাথে 4-এর গুণ, ঠিক 4-7-28, আর হাতের 4-এ 32, তাহলে কত হলো, 3240। তোমরা সবাই শিখে গিয়েছো, এক্ষুনি তোমরা একটি করো, তোমাদের জন্য একটি দিই, তোমরা করো 48 গুণ 37, দ্রুত করে ফেলো, এক্ষুনি করো এবং কমেন্টে পাঠাও, না করলে কিন্তু আমি বুঝতে পারবো না বুঝতে পারলে কিনা। হ্যাঁ দেখো এবার আমরা দু অঙ্কের সংখ্যার গুণ খুব সহজ, খুব সহজে তোমরা শিখে গেলে এবং বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো, দেখো শিখে যাবে, কত মজা পাবে। দেখো এবার আমরা তিন অঙ্কের সংখ্যার সঙ্গে তিন অঙ্কের সংখ্যার কত বড় বড় গুণ দেখো ঠিক একই রকম পদ্ধতিতে কত দ্রুত করে ফেলবে। আমরা একটা সংখ্যা নিই, 324 গুণ, বিভিন্ন রকমের সংখ্যা আমরা নেব, 241। দেখো নিয়মটা একই, একটু আলাদা, একটু তোমাদের নতুন করে শিখতে হবে। দেখো আমরা সোজা গুণ জানি, ক্রস গুণ জানি, সোজা গুণ জানি, ক্রস গুণ জানি, নতুন এইটুকু বিষয় ক্রস সোজাটা একসাথে, ক্রস সোজা একসাথে, এতক্ষণ করেছি কি সোজা ক্রস, এখানেও সোজা ক্রস, কিন্তু এখানে একটা গুণ করতে হবে, সোজা এবং ক্রস একসাথে। দেখো দেখলেই বুঝতে পারবে, প্রথম একটা দেখলেই বুঝতে পারবে। তাহলে সোজা গুণ কি আমরা জানি, 4 অক্ষে 4, দেখো ক্রস গুণও আমরা জানি, 2 অক্ষে 2, 4-4-16, 16-2-18, হাতে থাকে 1। এইবার যেটা করতে হবে সেটা হলো ক্রস সোজা, এই কোণার সাথে এই কোণা, এই কোণার সাথে এই কোণা, এবং এই সোজাসুজি, এইটুকু ব্যাপার, সিম্পল ব্যাপার। দেখো 3 অক্ষে 3, 4 দোকানে 8, 8 আর 3-এ 11, 4 দোকানে 8, 8 আর 11-এ 19, আর 1-এ 20, হাতে থাকে 2, তাই না? এবার কি তোমরা সবাই জানো, এবার কী গুণ করবো, আবার ক্রস গুণ,
তিনকে চার দিয়ে দুইকে দুই দিয়ে, তিন চারা বারো, দুই দোকানে চার, বারো আর চারে ষোলো, আর হাতে দুয়ে আঠারো, আঠারোর আট, হাতে থাকে এক। এইবার সোজা গুণ, তাই না? তিন দোকানে ছয়, আর হাতে থাকে সাত, 78,084। দেখো কত দ্রুত আমরা তিন অঙ্কের সংখ্যার গুণ করে ফেললাম। দেখো আরও, দেখো 523 গুণ 314। দেখো প্রথমে কি গুণ, প্রথমে সোজা গুণ, তারপরে কস গুণ, তারপরে কস সোজা, তারপরে কস সোজা। প্রথম প্রথম তোমাদের একটু লিখে নিতে হবে, যখন অভ্যেস হয়ে যাবে তখন দেখবে কত দ্রুত এগুলো কিছুই লিখতে হচ্ছে না, কত দ্রুত তোমরা করে ফেলছ। এই যে তিন অঙ্কের সংখ্যার গুণ, ভালো করে ভেবে দেখো, তিনটে লাইন হবে গুণ করে, তারপরে যোগ, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, তাই না? আমাদের প্রতিযোগিতামূলক যে অঙ্ক সেখানে সবাই খুব কম থাকে, তাহলে এই ক্যালকুলেশনগুলো আমি আগের ভিডিওগুলোতেও দিয়েছি, গুণ কীভাবে দ্রুত করতে হয়, বর্গ কীভাবে দ্রুত করতে হয়, বর্গমূলের কী মজার ভিডিও, তাই না? তোমরা সবাই দেখেছো, কমেন্টও পাঠিয়েছো। দেখো এইখানেও আমরা যদি এত দ্রুত গুণগুলো করে ফেলতে পারি তাহলে আমাদের সময় অনেক বেঁচে যাবে, অঙ্ক আমাদের অনেক সহজ হয়ে যাবে, তাই না? দেখো তিন চারা বারো, সোজা গুণ, তাই না? তিন চারা বারো দুই, হাতে থাকে এক। এবার কি করব বলো? হ্যাঁ কস গুণ, ঠিক ঠিক বলেছো, এই তো শিখে গিয়েছো। দেখো চার দোকানে আট, তিন অক্ষে তিন, আট আর তিনে এগারো, আর হাতে থাকে বারো, বারো দুই, হাতে থাকে এক। এবার কি করতে হবে বলো তো? হ্যাঁ 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 ঠিক, এবার হচ্ছে কস সোজা গুণ। চার পাঁচা কুড়ি, তিন তিরিখে নয়, কুড়ি আর নয় উনত্রিশ, দুই অক্ষে দুই, উনত্রিশ আর দুই একত্রিশ, আর হাতে থাকে বত্রিশ, বত্রিশের দুই, হাতে থাকে তিন। এইবার আবার আমাদের কস গুণ, পাঁচ অক্ষে পাঁচ, তিন দোকানে ছয়, ছয় আর পাঁচে এগারো, হাতের তিনে এগারো, আর তিনে চোদ্দো, চোদ্দো চার, হাতে থাকে এক। এবার কি গুণ করবো বলো? সোজা গুণ, তাই না? তিন পাঁচা পনেরো আর একে ষোলো। দেখো কত বড় একটা গুণ কিন্তু আমরা কত দ্রুত করে ফেলতে পারলাম, নিশ্চয় বুঝে গিয়েছো, তাই না? দেখো কত সহজে তোমরা করে ফেলছ। এইবার আমরা, এখনও যারা বুঝতে পারোনি তাদের জন্য আমরা আরও একটা উদাহরণ দিই। দেখো জানি সবাই বুঝে গিয়েছো, তবুও দিই। সাতশো বাষট্টি গুণ চারশো পনেরো, প্রথমে কি হবে? হ্যাঁ বলো, হ্যাঁ সোজা গুণ, ঠিক। পাঁচ দোকানে, পাঁচ দোকানে দশ, দশে শূন্য, হাতে থাকে এক। এবার কি গুণ? কস গুণ, পাঁচ ছয় তিরিশ, দুই অক্ষে দুই, বত্রিশ, আর হাতে থাকে তেত্রিশ, তেত্রিশের তিন, হাতে থাকে তিন। এবার কি গুণ বলো? বলো, হ্যাঁ হ্যাঁ ঠিক, কস সোজা, কস আর সোজা, তাহলে কত হলো? পাঁচ সাতটা পঁয়ত্রিশ, চার দোকানে আট, আট আর পঁয়ত্রিশ তেতাল্লিশ, ছয় অক্ষে ছয়, তেতাল্লিশ আর ছয় উনপঞ্চাশ, হাতের তিনে বাহান্ন, বাহান্ন দুই, হাতে থাকে পাঁচ। এইবার আবার সেই আমাদের কস গুণ, তাই না? চার ছয় চব্বিশ, সাত অক্ষে সাত, চব্বিশ আর সাথে একত্রিশ, হাতের পাঁচে ছত্রিশ, ছত্রিশের ছয়, হাতে থাকে তিন। এবার সোজা গুণ, চার সাতটা আঠাশ, আর তিনে একত্রিশ। দেখো কত বড় গুণ, হ্যাঁ কত বড় গুণ, কত সহজে নিমেষের মধ্যে হয়ে যাচ্ছে, তাই না? এত বড় একটা গুণ কিন্তু কত দ্রুত তোমরা করে ফেলতে পারছ। দেখো দেখো তোমাদের জন্য একটা টিপ, তোমরা নিজেরা করে ফেলো এবং দ্রুত কমেন্টে পাঠাও। চারশো একত্রিশ গুণ দুশো চোদ্দ, এখনই করবে, না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কিনা, তাই না? দেখো এবার আমরা তাহলে কি শিখলাম? দুই অঙ্কের সাথে দুই অঙ্কের সংখ্যার গুণ শিখলাম, তিন অঙ্কের সংখ্যার সঙ্গে তিন অঙ্কের সংখ্যার গুণ শিখলাম। এবার তো এরকম থাকতে পারে যে তিন অঙ্কের সংখ্যার সঙ্গে দুই অঙ্কের সংখ্যার গুণ কীভাবে করব, সেটাই বা কেন শিখবো না? একই নিয়ম, একটু আলাদা না। দেখো কত দ্রুত আমরা কত সুন্দরভাবে তিন অঙ্কের সংখ্যা এবং দুই অঙ্কের সংখ্যার গুণ শিখে যাব। দুশো তেতাল্লিশ গুণ একাত্তর, এখানে কী পার্থক্য? এইখানে কোনো
অঙ্ক সংখ্যা কিন্তু নেই। তাহলে এখানে ভাববো কি কিছু নেই বা শূন্য, নিয়মটা একই। এখানে শূন্য ভাবলে নিয়মটা কিন্তু তিন অঙ্কের ক্ষেত্রে একই। তাহলে প্রথমে কি করব, আমরা লম্বগুণ করব, তিন অক্ষে তিন, তারপরে কি কস গুণ, দেখো চার অক্ষে চার, তিন সাতে একুশ, আর চারে পঁচিশ, পঁচিশের পাঁচ, হাতে থাকে দুই। এইবার কি করব, আমরা কস লম্বগুণ করব, কিন্তু এইখানে কি কিছু আছে, নেই তো, এইখানে আছে আর এইটা আছে, তাহলে দুই অক্ষে দুই আর চার সাতটা আঠাশ, আঠাশ আর দুয়ে তিরিশ, আর হাতে দুয়ে বত্রিশ, বত্রিশের দুই, হাতে থাকে তিন। একই নিয়ম, কিছু পাচ্ছি না, আরও সহজ হয়ে যাচ্ছে, আমাদের ছোট হয়ে যাচ্ছে, তাই না? এবার কস গুণ, এই দুটো আছে, দেখো এই সাত আর দুই আছে, কিন্তু চারের সাথে কিছু গুণ করার নেই, তাহলে সাত দোকানে চোদ্দ আর হাতের তিনে সতেরো, সতেরো সাত, হাতে থাকে এক। এবার দুইয়ের সাথে কার গুণ করবো, কিছুই নেই, শূন্য, দুই শূন্য শূন্য হয় বা কিছুই নেই ভাববো, তাহলে এই একটি বসে গেল, দেখো সতেরো হাজার দুশো তিপ্পান্ন। কত দ্রুত তোমরা তিন অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যার গুণ করে ফেলছো, কত দ্রুত, তাই না? এইভাবে যদি মজার মজার গুণ তোমরা করতে পারো, আগের ভিডিওগুলো তো দেখেছো, তাই না, কীভাবে বর্গ কত দ্রুত করছো, বর্গমূল কত দ্রুত করছো, তাহলে দেখবে অঙ্ক করতে বেশ মজা পাবে, বেশ আনন্দ পাবে। হ্যাঁ, অঙ্ক তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, অঙ্ককে তোমরা ঠিক এক সময় ভালোবেসে ফেলবে। এবার দেখো আর একটা দেখাই, দেখো সবাই শিখে গিয়েছো, আমি জানি তিন অঙ্কে যারা শিখলে, তিন অঙ্কে তিন অঙ্কের, তারা কিন্তু তিন অঙ্কের সাথে দুই অঙ্কের সংখ্যার গুণ আরও সহজে পেরে যাবে। তবু আর একটা তোমাদের জন্য দিই, দেখো আটশো চৌষট্টি গুণ তিপ্পান্ন কী করবো বলো, প্রথমে কী করবো, হ্যাঁ হ্যাঁ চারের সাথে তিনের গুণ, ঠিক বলেছো, চারের সাথে তিন চারা বারো দুই, হাতে থাকে এক। এবার কি কি গুণ বলো, হ্যাঁ হ্যাঁ ঠিক কস গুণ, এই তো শিখে গিয়েছো তোমরা, দেখো তিন ছয় আঠারো, চার পাঁচে কুড়ি, আঠারো আর কুড়িতে আটত্রিশ, আর হাতে থাকে উনচল্লিশে নয়, হাতে থাকে তিন। এইবার আমরা কস গুণ কিন্তু করতে পারবো, কস গুণ সম্পূর্ণটা না, এক সাইড করতে পারবো, তাই না, আট আর তিনের গুণ হবে আর ছয় আর পাঁচের গুণ হবে, তিন আটটা চব্বিশ, পাঁচ ছয় তিরিশ, চুয়ান্ন, হাতের তিনে সাতান্ন, সাতান্ন সাত, হাতে থাকে পাঁচ। এইবার দেখো কস গুণ, এই পাঁচ আর আট আছে, ছয়ের সাথে তো কিছু নেই, পাঁচ আটটা চল্লিশ, আর হাতের পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ, হাতে থাকে চার, কিন্তু আটের সাথে কিছু গুণ করার আছে, সোজা গুণ কিছু নেই, তাহলে চার বসে গেল, পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরানব্বই। কি ম্যাজিকের মতো, তাই না, কত সহজে দেখো তোমরা গুণ করে ফেলছো, কত মজা, তাই না? দেখো এবার তোমাদের জন্য একটা দিই, খুব সহজে তোমরা করে ফেলো এবং কমেন্টে লেখো, ছয় তিন দুই সাতচল্লিশ, কি ভালো লাগছে তো বন্ধুরা, ভালো লাগার মতোই, তাই না, কত সুন্দর, কত বড় গুণ, কত দ্রুত নিমেষে হয়ে যাচ্ছে, তোমরা প্রচুর প্রচুর প্র্যাকটিস করো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করো, এবং আমার চ্যানেলটিকে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।